আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে বাড়ির ডিজাইনটা দেখতেছেন ইনশাল্লাহ এবারের কাজ চলমান চলতেছে। যদি আপনারা এরকম বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান ইনশাল্লাহ করে নিতে পারেন। তো আমরা বাংলাদেশের সকল জায়গায় ড্রয়িং ডিজাইনের কাজ করে দিয়ে থাকি, চাইলে আমাদের মাধ্যমে এরকম বাড়ির ড্রয়িং ডিজাইন করতে পারেন। তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এই বাড়িটির কাজ কীভাবে সম্পূর্ণ করা হইতেছে। রাউন্ড সিঁড়ি কত সুন্দরভাবে, এক একটা সিঁড়ি অনেক সুন্দর করে ধাপগুলো অনেক ভালো মতন মিলে গেছে। তো চাইলে এরকমভাবে যদি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করুন। আমরা বাংলাদেশের সকল জায়গায় ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি। তো বন্ধুরা, এরকম নতুন নতুন ডিজাইনের বাড়ি ড্রয়িং ডিজাইন যদি আপনারা প্রতিদিন আমাদের চ্যানেলে নিয়মিত দেখতে চান, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যেন পরবর্তী নতুন নতুন আপডেট ইনশাল্লাহ সবার আগে আপনি দেখতে পারেন। তো আপনাদের মাঝে আজকে সম্পূর্ণ বিস্তারিত ঘুরে ঘুরে ডালাইয়ের আগে ডালাইয়ের পরে ইনশাল্লাহ সম্পূর্ণ সেন্টারিং সহ দেখাবো। তো আপনারা বাড়ি নির্মাণের আগে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে, যদি এই বিষয়গুলি আপনি ভালো করে খেয়াল করেন তাহলে ইনশাল্লাহ আপনি যদি ডুপ্লেক্স বাড়ি করেন, যদি নতুন নির্মাণ করতে চান ইনশাল্লাহ প্রত্যেকটি বিষয় আপনার কাজে লাগবে। তো সর্বপ্রথম যদি আপনি রাউন্ড সিঁড়ি করেন তাহলে রাউন্ড সিঁড়ির কাজ কিন্তু প্রত্যেকটা মিস্ত্রি কিন্তু পারে না। তো এইসব রাউন্ড সিঁড়ি কীভাবে করবেন আপনারা আগে ভালো করে দেখে শুনে, তাহলে রাউন্ড সিঁড়ি করার আগে আপনি ভালো করে দেখে শুনে রাউন্ড সিঁড়ি ঢালাই দিতে দিবেন। যদি কোনো ভুল থাকে তাহলে সংশোধন করে নেবেন। আর রাউন্ড সিঁড়ি যদি ভুল হয় তাহলে পুরা সিঁড়ি কিন্তু আবার ভেঙে নতুন করে করতে হবে। তো এরকম কাজ ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি প্রতিদিন নিয়ে আসি। তো দেখেন কাঠ দিয়ে কীভাবে সুন্দর করে রাউন্ড সিঁড়িটা করা হয়েছে। তো আপনারা যদি এরকম বাড়ির সেন্টারিংয়ের কাজ করেন তাহলে আপনার একটি বাস থেকে আরেকটি বাসের দূরত্ব সর্বোচ্চ 2 ফিট হতে হবে, এর উপরে আপনারা কখনোই যাওয়ার চেষ্টা করবেন না। আর একটি রুয়ার থেকে আরেকটি দূরত্ব সর্বোচ্চ 2 ফুটের বেশি আপনারা দিবেন না। যদি 2 ফুটের অতিরিক্ত দেন তাহলে অনেক সময় অনেক রিস্ক থাকে। তো এরকম যাতে কোনো দুর্ঘটনার কবলে আপনি পড়তে না হয় ইনশাল্লাহ আপনাদের মাঝে সম্পূর্ণ তুলে ধরব। তো বাড়ি নির্মাণের আগে সব বিষয় আপনার জানতে হবে। একটি বাড়ি সারা জীবনে সঞ্চয় দিয়ে করবেন, প্রত্যেকটা কাজ যাতে সঠিকভাবে হয়, বাসগুলো যাতে 100% ভালো মানের হয়, আর প্রত্যেকটি কাজ যাতে নিখুঁতভাবে হয়, আর প্রত্যেকটি কাজ আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে পরিচালনা করাবেন, তাহলে ইনশাল্লাহ আপনার কাজটা সঠিকভাবে হবে, নিজে নিরাপদ থাকবেন, ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদে রাখবেন। তো বন্ধুরা, এখন আপনাদেরকে এই বাড়ির ড্রয়িংটা দেখাবো ইনশাল্লাহ, খরচ সহ ইনশাল্লাহ বলে দেবো। তো দেখেন এই বাড়ির টোটাল এরিয়াটা কত সুন্দরভাবে লওয়া হয়েছে। তো আপনারা চাইলে এরকম ডিজাইনে ইনশাল্লাহ করতে পারেন। তো এবারের দৈর্ঘ্য হয়েছে 36 ফিট, প্রস্থ হয়েছে 34 ফিট, এবারে টোটাল স্কোয়ার ফিট হয়েছে 1224 স্কোয়ার ফিট। তো এই বাড়ির জমির পরিমাণ লাগছে 280 পয়েন্ট। যদি আপনার এরকম জায়গা থাকে ইনশাল্লাহ বাড়িটি করতে পারেন। তো বিল্ডিংটা করা হয়েছে 280 পয়েন্টে, আর জমির পরিমাণ আর ওনাদের একটু বেশি। তো প্রথম মেন গেট দিয়ে ঢুকে ড্রয়িং ডাইনিং দুইটাই একসাথে দেওয়া আছে। আপনারা দেখতেছেন সিঁড়ির নিচেও ওনাদের সুন্দর মতন সোফা সেট রাখতে পারবে। এরপরে এবারে তো টোটালি 3টা বেডরুম দেওয়া আছে, প্রত্যেকটি মাপ এ টু জেড দেওয়া আছে। এবারে তো টোটালি 2টা নিচতলায় ওয়াশরুম, এরপরে একটি কিচেন, এরপরে ছাদে দোতলায় উঠায় আবার নিজস্ব মতো ওনারা সাজাবে। তো যদি আপনাদের এরকম ডুপ্লেক্স বাড়ি করার চিন্তাভাবনা থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করবেন। আমরা ড্রয়িং ডিজাইন করে সুন্দরবন কুরিয়ান সার্ভিসে এসে পরিবহনের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশের সকল জায়গায় পাঠিয়ে দিয়ে থাকি। তো আপনারা দেখেন রাউন্ড সিঁড়ি কীভাবে সেন্টারিং করা হয়, রড বাঁধা হয়। তো এখানে 4 সুতা 5 সুতা রড দিয়ে কিন্তু সিঁড়ির কাজটা হয়েছে। তো আপনারা অবশ্যই এরকম কাজ করার আগে ভালো মতন দেখে শুনে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না। প্রতিদিন আমাদের কাছে অনেক ফোন দেয় যে ভাই আমাদের সিঁড়িগুলো মিলাতে পারে না, আমাদের সিঁড়ি ভালো হয় নাই। তো অনেক এরকম সচরাচর সিঁড়ি ভেঙে ভেঙে আবার করতেছে। তো এই প্রথমে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিলে টাকা খরচ হবে, এই জন্য অনেকে পরামর্শ নেয় না, কিন্তু পরবর্তীতে লক্ষ লক্ষ টাকা নষ্ট হওয়ার পরে কিন্তু ঠিকই ইঞ্জিনিয়ারের পরামর্শ নেয়, ওই সময় আর কোনো কাজে লাগে না। তো দেখেন কীভাবে প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করা হয়েছে। তো এবারে সার ডালাই সহ ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরবো। তো এবার এটার কত টাকা ব্যয়বহুল হবে ইনশাল্লাহ আমি ভিডিও লাস্টে বলে দেবো, আপনারা অবশ্যই ভিডিওটি না টানে দেখতে থাকুন।
আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে যেই বাড়িটি কমপ্লিট দেখাইতেছি, এই বাড়িটি ওনাদের কমপ্লিট 48 লক্ষ টাকা বাজেট ধরে, কাজের অ্যামাউন্ট ধরে কাজটা চলমান চলতেছে ইনশাল্লাহ। এই বাড়িটি 48 লক্ষ টাকা লাগবে না, অনেক সুন্দর একটি কাজ হবে ইনশাল্লাহ। আপনারা যদি এরকম বাজেট থাকে, সুন্দর ডিজাইনের বাড়ি করতে চান ইনশাল্লাহ, আমাদের স্ক্রিনে থাকা ফোন নম্বরে ফোন করবেন। আমরা বাংলাদেশের সকল জায়গায় ড্রয়িং ডিজাইন করে সুন্দরবন কুরিয়ান সার্ভিসে এসএ পরিবহনের মাধ্যমে, জিমেলের মাধ্যমে আমরা ড্রয়িং ডিজাইন করে পাঠিয়ে দিয়ে থাকি। চাইলে আপনার মনের মতো ড্রয়িং ডিজাইন আমাদের থেকে করে নিতে পারেন। আমাদের থেকে ডিজাইন করলে আপনি একটি সুবিধা পাবেন, যতবার ডিজাইন চেঞ্জ করতে চান ইনশাল্লাহ আমরা করে দেবো। আপনার যতক্ষণ পছন্দ না হবে, আমরা ততক্ষণ আপনাকে ডিজাইন পছন্দ করে ইনশাল্লাহ আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ কিভাবে করবেন সে বাড়ির অংশীদার হিসাবে আমরাও থাকতে চাই। আর আপনার সারা জীবনের সঞ্চয় যাতে সঠিকভাবে করে মনের মতো করে আধুনিক ডিজাইনের বাড়ি করতে পারেন, যাতে বাড়ি করে আপনাকে ইনশাল্লাহ মনে শান্তি পান। আর অবশ্যই অবশ্যই বাড়ি নির্মাণের আগে ভালো করে দেখে শুনে বাড়ি করবেন, তাহলে ইনশাল্লাহ। আজকে এখানে শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে নতুন টপিকের সাথে। আসসালামু আলাইকুম।